পবিত্র রজনী, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা হয়তো আমরা ইউটিউবে শুনি বা দেখি। কিছু আলেম ওলামারা শবে বরাত সম্পর্কে অনেক সময় বিভিন্ন কথা তারা লিখছেন, কিন্তু অনেক মহাক্কিকিন যারা তাদের তরফ থেকে লেখা হয়েছে শবে বরাত সম্পর্কে যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে, আসলে শবে বরাত একটা পবিত্র রজনী এটার মধ্যে সকলে একমত। ইবাদতের কিছু ধরন নিয়ে অনেক সময় সমষ্টিগত একসাথে এই ধরনের কিছু কথা নিয়ে তারা সহি হাদিস তালাশ করতেছিলেন, তবে আমলের ময়দানে যেগুলি জয়ীফ হাদিস, একটু হাদিস সনদের মধ্যে দুর্বল, সেই হাদিসগুলিও আমলের বেলায় প্রযোজ্য। এই জন্য অনেক মুহাদ্দিসিন কেরাম লিখছেন সেই সহি হাদিসে নেই বলে শবে বরাতকে প্রত্যাখ্যান করা যাবে না, শবে বরাতকে বাদ দেওয়া যাবে না। এমন এক জামানায় আমরা এখন আসছি, মানুষ আমলের থেকে অনেক এমনিতেই দূরে। মানুষ আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে অনেকটাই নিজকে দূরে সরিয়ে রাখছে। এই জন্য কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ পাকের ভুলাবালা বান্দাদেরকে যদি একটু আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া যায়, রসুলের উম্মতকে যদি রসুলের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যায়, আমি বলবো যে এর থেকে মহৎ কাজ আর হতে পারে না। এবং আল্লাহর বান্দাদেরকে কোনো না কোনো একটা উসিলায় কোরআন এবং হাদিসের কিছু কথা শুনে যদি তাকে আল্লাহর দিকে যদি রাস্তা দেখাই দেওয়া যায়, সারা জীবনের জন্য তার একটা পাথেয় আর পুঁজি হয়ে যাবে, এর থেকে উত্তম আমল আর কী হতে পারে? ইবাদতের জন্য কিছু পরিবেশ লাগে, পরিবেশ ছাড়া অনেক সময় ইবাদত করা কষ্ট হয়ে যায়। যদিও নফল ইবাদত প্রত্যেকে ঘরে গিয়ে করব এই কথাটা বলা হচ্ছে অনেক জায়গায়, এবং অনেকেই ইউটিউবে আপনাদেরকে এই দাওয়াতটাই দিচ্ছে যে শবে বরাত ভালো কথা, আমরা ঘরে ঈশার নামাজটা মসজিদে পড়ে প্রত্যেকে চলে গেলাম ঘরের মধ্যে যে ঘরের পরিবেশে ইবাদত করব। আসলে ঘরের পরিবেশে সব সময় ইবাদত করার সুযোগ হয় না, সমস্ত ঘরগুলি এরকম ইবাদতের পরিবেশ নাই। শবে বরাতের রাতে আমরা একত্রিত বসে কিছু আল্লাহ পাকের সিফা সানাত পড়লাম, আল্লাহ পাকের কিছু গুণাগান বর্ণনা হলো, আমরা আল্লাহ পাক সম্পর্কে কিছু ধারণা নিতে পারলাম, হয়তো আমার গুণাগুলির কথা স্মরণ করে আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করে দিবেন আশ্বাস দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর প্রতি আমার ধারণাটা সুন্দর হবে। এই জন্যে আমরা মসজিদে আসার থেকে মানুষকে বিরত বলি না, থাকতে বিরত থাকতে বলি না, না আসতে বলি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وَقَالَ أَيْضًا فِي آيَةٍ أُخْرَى وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ۔ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَازَعَ لِلَّهِ رَفَعَهُ اللَّهُ أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد۔ اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد۔ সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকর আদায় করছি যিনি আমাদেরকে এক বছর পর ঈমানের সাথে হায়াত দিয়ে সুস্থতা অবস্থায় শবে বরাত উদযাপন করার জন্য এই রাত্রে আল্লাহ পাকের ঘর মসজিদে ইশার নামাজ জামাতে পড়ার তৌফিক দান করলেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজের পরে কিছু দিনই কথা বলা শোনা, আল্লাহ পাক এতটুকু তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের অত্যন্ত মেহরবানি দয়া আমাদেরকে আল্লাহ পাক হাজারো ব্যস্ততার থেকে ফারেক করে পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাকের ঘরে কিছু সময় ব্যয় করার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করলেন, সেই রব্বুল ইজ্জাতের দরবারে আরেকবার শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদে অনেক মজমুন অনেক কথা আল্লাহ পাক বলছেন, এক এক সময় এক একটা আয়াতের উপরে কিছু আলোচনা হয়। সার্বিকভাবে সারা কোরআন থেকে আলোচনা শোনার মতো বলার মতো সুযোগ হয় না, তো কিছু কিছু এমন আয়াত আল্লাহ পাকের কালামে মজিদে আল্লাহ পাক বলছেন, যে আয়াতগুলির উপরে একটু ফিকির করলে চিন্তা করলে মনটা আল্লাহ পাকের দিকে এমনিতেই বিচলিত হয়ে আল্লাহর দিকে ধাবিত হয়। তিনি যে তার বান্দাকে কত ভালোবাসেন, বান্দাকে আল্লাহ পাক কতটুকু কাছে নিতে চান, এই সমস্ত আয়াতগুলি সামনে আসলে অটোমেটিক একজন পাপিষ্ট অপরাধী গুনায় জর্জরিত সে ব্যক্তিও আল্লাহর জন্য মায়া সৃষ্টি হয় যে আল্লাহ এত সুন্দর কথা আমাদের জন্য বলছেন যেটা আমি জানতাম না, আমি শুনতাম না, আমি বুঝেও নাই। আমি হয়তো অনেক সময় মনে করেছিলাম যে আমার মতো অপরাধী
সম্ভবত আল্লাহ পাক ক্ষমা করবেন। এত বড় পাপ করেছি, এত অন্যায় করেছি, এই জন্য অনেক সময় নৈরাশ অবস্থায় জীবনটা কাটে। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে কত আশ্বাসের বাণী শুনে এসেন এবং হাদিসের মধ্যে অনেকগুলি হাদিস আল্লাহ পাক বান্দাকে কীভাবে তার দিকে ডাকছেন, এই সমস্ত মজমুনগুলি কথাগুলি সামনে আসলে একজন পালাতক ব্যক্তি, আল্লাহর রহমত থেকে দূর হয়ে জানেওয়ালা ব্যক্তি, সে মনে চায় যে আসলে আমি ভুলই বুঝছিলাম, আমি আল্লাহ পাকের দিকে সব কথা ভুলে গিয়ে আমি আল্লাহর দিকে দৌড়ে আসি। এজন্য এই সমস্ত কিছু কথা আমাদের শোনাও দরকার। পাশাপাশি যারা আমরা এখানে বসেছি মসজিদের আঙ্গিনায়, আশপাশে দোতলায়, বিভিন্ন জায়গায়, অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের বান্দারা আসছেন এখানে আল্লাহর ঘর মসজিদে, পবিত্র রজনী, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা হয়তো আমরা ইউটিউবে শুনি বা দেখি, কিছু আলেম ওলামারা শবে বরাত সম্পর্কে অনেক সময় বিভিন্ন কথা তারা লিখছেন, তো অনেক মহাক্কিকিন যারা তাদের তরফ থেকে লেখা হয়েছে শবে বরাত সম্পর্কে যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে, আসলে শবে বরাত একটা পবিত্র রজনী, এটার মধ্যে সকলে একমত। ইবাদতের কিছু ধরন নিয়ে অনেক সময় সমষ্টিগত একসাথে এই ধরনের কিছু কথা নিয়ে তারা সহি হাদিস তালাশ করতেছিলেন, তবে আমলের ময়দানে যেগুলি জয়ীফ হাদিস, একটু হাদিস সনদের মধ্যে দুর্বল, সেই হাদিসগুলিও আমলের বেলায় প্রযোজ্য। এই জন্য অনেক মুহাদ্দিসিন কেরাম লিখছেন সেই সহি হাদিসে নেই বলে শবে বরাতকে প্রত্যাখ্যান করা যাবে না, শবে বরাতকে বাদ দেওয়া যাবে না। এই জন্য আমরা ওই সমস্ত হাদিসের আলোকে শবে বরাত এটা আল্লাহ পাকের একটা মহত্ব এবং গুরুত্বপূর্ণ একটা রাত, আমরা এই রাত্রে একত্রিত হয়ে ব্যক্তিগতভাবে সমষ্টিগত এখন বসলাম, তারপরেও আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে আল্লাহ পাকের কাছে এই রাতে আমি এমনভাবেই কিছু আমল করব আর এমনভাবেই আমার কিছু দোয়া করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে আজকের রজনীতে ক্ষমা না করে, যেন তিনি আমাকে তার ঘর থেকে বের না করেন, এই পরিস্থিতি আমাকে অর্জন করার জন্য আমি চেষ্টা করব। জয়ীফ হাদিস বলে রাস্তা রাস্তায় ঘুরব আর ঘরেও কিছু আমল করব না, ওই সমস্ত কথা শুনে শুনে সকলে একটু মন মনা হয়ে যাব। আসলে এমন এক জামানায় আমরা এখন আসছি মানুষ আমলের থেকে অনেক এমনিতেই দূরে, মানুষ আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে অনেকটাই নিজকে দূরে সরিয়ে রাখছে। এই জন্য কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ পাকের ভুলাভালা বান্দাদেরকে যদি একটু আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া যায়, রসুলের উম্মতকে যদি রসুলের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যায়, আমি বলবো যে এর থেকে মহৎ কাজ আর হতে পারে না। এই জন্য নিশ্চয়ই হাজার হাজার মুসলমানের ভিতরে আমরা এখানে যারা বসছি আমাদের মধ্যে বহু ভালো আমলওয়ালা মানুষ আছেন, আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দা আছেন, এবং আমি মনে করতেছি আমার মতো গুনাগার অনেকেই আছে। এই জন্য আমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হব না এবং আল্লাহর বান্দাদেরকে কোনো না কোনো একটা উসিলায় কোরআন এবং হাদিসের কিছু কথা শুনে যদি তাকে আল্লাহর দিকে যদি রাস্তা দেখাই দেওয়া যায়, সারা জীবনের জন্য তার একটা পাথেয় আর পুঁজি হয়ে যাবে, এর থেকে উত্তম আমল আর কী হতে পারে। এই জন্য শবে বরাতে যেভাবে আল্লাহর বান্দারা সমস্ত দোকানপাট বন্ধ করে ব্যস্ততাকে রেখে আল্লাহ পাকের ঘরে কিছু কথা শোনার জন্য দৌড়ে আসে, এটা সাধারণ নয়, এটাকে আপনি ছোট নজরে দেখার কিছু নাই।
ইবাদতের জন্য কিছু পরিবেশ লাগে, পরিবেশ ছাড়া অনেক সময় ইবাদত করা কষ্ট হয়ে যায়। যদিও নফল ইবাদত প্রত্যেকে ঘরে গিয়ে করব, এই কথাটা বলা হচ্ছে অনেক জায়গায়, এবং অনেকেই ইউটিউবে আপনাদেরকে এই দাওয়াতটাই দিচ্ছে যে সবে বরাত ভালো কথা, আমরা ঘরে ঈশার নামাজটা মসজিদে পড়ে প্রত্যেকে চলে গেলাম ঘরের মধ্যে, যে ঘরের পরিবেশে ইবাদত করব। আসলে ঘরের পরিবেশে সবসময় ইবাদত করার সুযোগ হয় না, সমস্ত ঘরগুলি এরকম ইবাদতের পরিবেশ নাই। ছোট বাচ্চা ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, তারা দুষ্টামি দৌড়াদৌড়ি খেল তামশা করে, সেটা তাদের বয়সের কারণে তারা করে থাকে। আমি সেই পরিবেশে গিয়ে আমি একান্তভাবে একাগ্রতার সাথে আমি আল্লাহর সাথে কিছু আমার মনের কথা বলবো, সেই সুযোগটা অনেক সময় আমার হয়ে ওঠে না। কারো কারো হলেও সবার বেলা হয়ে ওঠে না। এই জন্য আল্লাহ পাকের ঘরে অন্য সময় যেমন নফল ইবাদত করতে পারি, আজকেও একটা পবিত্র শবে বরাতের রাতে আমরা একত্রিত বসে কিছু আল্লাহ পাকের সিফা সানাত পড়লাম, আল্লাহ পাকের কিছু গুণাগান বর্ণনা হলো, আমরা আল্লাহ পাক সম্পর্কে কিছু ধারণা নিতে পারলাম, হয়তো আমার গুণাগুলির কথা স্মরণ করে আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করে দিবেন আশ্বাস দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর প্রতি আমার ধারণাটা সুন্দর হবে। এই জন্যে আমরা মসজিদে আসার থেকে মানুষকে বিরত বলি না, থাকতে বিরত থাকতে বলি না, না আসতে বলি না। তো যেই সমস্ত ভাইয়েরা বলেন তাদের দৃষ্টিকোণ থেকে তারা বলেন, তাহলে আমরা এই কথাটা পরিষ্কার বুঝে নেই। এবং বড় বড় মহাকিকিন থেকে পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার মারিফুল কোরআনে, সেখানেও লিখেছেন এই বিভিন্ন হাদিসকে এনে বলছেন, কেউ কেউ এমনও বলছে হয়তো এই রাত্রে কোনো ইবাদত নাই, কেউ এমনও বলছে যে হ্যাঁ এই রাত্রে ইবাদত আছে, উভয় হাদিস পেশ করেছেন। সমস্ত হাদিসগুলাকে নির্যাস করে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, সনদের মধ্যে জয়ীফ দুর্বল, এগুলি স্বাভাবিক সাধারণ মানুষ বুঝে না। সনদ কাকে বলে এটাও অনেকে বুঝে না, এটা মহাক্কিকিনদের কাজ, তারা গবেষণা করে পেয়েছেন যে হাদিস দুর্বল কখন হয়, যে তার বর্ণনাকারী একটু দুর্বল হলে হাদিস দুর্বল হয়। এই জন্য তিনি বলেন যে আমলের ময়দানে দুর্বল হাদিসও প্রযোজ্য, মানুষ আমলের মধ্যে আসুক, এটি আল্লাহ পাক চান, মহাক্কিকিনগণ তারাও এটা চান যে মানুষকে এই সমস্ত কথা বলে বর্তমান ফিতনার জামানায় মানুষকে আমল থেকে দূরে সরিয়ে দেওয়াটা ঠিক হবে না। এটা হলো আমি প্রাথমিক অবস্থায় আপনাদের কাছে শবে বরাতের ব্যাপারে কিছু কিলোকাল আছে, কিছু মন্তব্য আছে, সেই হিসাবে কথাটা একটু পরিষ্কার করে দিলাম। তারপরে যারা যে আঙ্গিকে বলেন, যারা যেই কথাগুলি ভালো লাগে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আমি আপনাদের খতিব হিসাবে আপনাদের সামনে আমার যতটুকু বুঝাচ্ছে আমি এতটুকু পেশ করে দিলাম, যাদের বুঝে না আসে তারা তাদের কথা মানার জন্য চেষ্টা করুক, তাতে আমার কোনো আপত্তি নেই।